তা অস্বীকার করেন। এতদিন বলি নাই, করেছিলাম, লুকাইছিলাম। নাবিদ তাহিরের দিন, তাহের 25 বছর বয়স, আমার স্ত্রী থেকে 10 বছরের ছোট, তার সাথে সে ওখানে স্বামী স্ত্রীর মতো ছিল, আর আমি আমার মেয়েকে এখানে মায়ের মতো পেলেছি, তুলার মতো, তুলার মধ্যে করে যেভাবে পালে। আমার অ্যাপার্টমেন্টের দলিল তার কাছে, আমার চেক বুকে সিগনেচার করে রেখে দিছে দুইটা, রিকুইজিশন স্লিপ তার কাছে, যখন আমি বাজে ব্যবহার করে, এবং সে বলতে থাকে তার একটা ফ্রেন্ড আছে লিমা জাফর নাম, অস্ট্রেলিয়ার, সে দুই জামাই বাচ্চা পালে, আমাকে ওই স্ট্যাটাস মেনে নিতে হবে এবং স্বামীগিরি ফলাতে পারবো না। ওকে আল্লাহ হেদায়ত দেয় নাই, ওর বাবা মাকে আমি দেখিয়েছি, কোনো লাভ হয়নি। এরপর যখন এই ঘটনা ঘটে, তখন ও ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করছিল, আমি ইন্টারনেট থেকে ওই ছেলের ফেসবুক থেকে ফ্রেন্ডশিপ লিস্ট থেকে ওর ক্যান্সেল করি, ওটা এটা ঝাপায় পড়ে, ঝাপায় পড়ে আমার চশমা খুলে ফেলে, আমি এমনিও 80% ব্লাইন্ড, এই ট্যাবলেট খাওয়া দেওয়ার পর আমি আর 5% দেখি না। এরপরে কি হয়েছে ভাই আমি জানি না। রুমানার চোখ কিভাবে ক্ষত বিক্ষত হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাইদ বলেন, রুমানা নিজেই এগুলো করেছে। টর্চার আমি করি নাই, টর্চার ও আমার সাথে করছে, সে নিজে করেছে, আমার সাথে করেছে, আমি অত্যাচার করিনি, আমি অত্যাচার করিনি। ওর জন্য আমি আর আমার মেয়ে ক্যালেন্ডারে দাগ দিয়ে দিয়ে, আমাকে আর টর্চার করেন না ভাই, আমি একেবারেই ভগ্ন ভগ্ন প্রায়। না সেই ইরানি, সে কানাডায়, সে যখন ওর সাথে সম্পর্ক ছিল তখন তার অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল। ওর মেইলে আপনারা চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন। রুমানা মঞ্জুরকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।